সব শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা ভালো আছেন। ক্রস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মোশারফ আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের সিএসএস এর পর্ব 13 প্র্যাকটিস ওপেন করতেছি মোজিলা ফায়ারফক্স ব্রাউজার। তো আজকে আমরা দেখবো যে গুগলের ম্যাটেরিয়াল আইকন কীভাবে ইউজ করতে হয়। তো গুগল ডট কমে যাচ্ছে, গুগল ডট কমে যাওয়ার পর দেখা হচ্ছে গুগল ম্যাটেরিয়ালস আইকনস লিখে আপনারা সার্চ করেন। ওকে, এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পর প্রথম যে লিঙ্কটা চলে আসছে ওই লিঙ্কে আমরা ভিজিট করব। একটু বড় করে নিচ্ছি আমি। তো এইখানে আমরা যদি একটু স্ক্রল ডাউন করি, এখানে আপনারা অসংখ্য আইকন দেখতে পাচ্ছেন। এই জায়গায় লোড হচ্ছে, এখনও আসেনি, একটু ওয়েট করি, চলে আসছে। আচ্ছা, এখানে যে আইকনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই আইকনগুলো আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। কীভাবে ব্যবহার করতে হবে, আমরা যদি এখানে আইকন ফন্টের ডেভেলপার গাইডে চলে আসি, আমি এখানে ক্লিক করতেছি। স্ক্রল ডাউন করবো, আপনারা এখানে ডিটেলস পড়ে নিতে পারেন। আমি স্ক্রল ডাউন করে নিচে চলে আসছি। নিচে যাওয়ার পর এখানে একদমই নিচে চলে যাবো, দেন হচ্ছে এখানে সেট আপ মেথড 1। ওকে, ইউজ ইন বিয়া গুগল ওয়েব ফর্মস, আমরা এই মেথডটা ইউজ করতে পারি। তাহলে আমি এই লিঙ্কটা আমাদেরকে কপি করতে হবে। এই লিঙ্কটা কপি করার পর দেন হচ্ছে ব্র্যাকেটসে চলে যাবো, স্টাইল ডট সিএসএস এর উপরে আমাদের যে মেইন যে সিএসএস ফাইলটা থাকবে এটার উপরে আমরা পেস্ট করে দিচ্ছি। ওকে, পেস্ট করে দেওয়ার পর দেন এটা মিনিমাইজ করে রাখবো, দেন হচ্ছে আবারও ব্যাক করবো। ব্যাক করে আমাদের যে আইকনগুলো ছিল ওই আইকনগুলোতে চলে যাবো। আমরা স্ক্রল ডাউন করতেছি, এই যে এখানে আইকনগুলো রয়েছে, আমরা যে কোনো একটা আইকন ইউজ করতে আছে, ফর এক্সাম্পল সে বাগ রিপোর্ট অথবা আপনি কপিরাইট সাইন বা যেটাই খুশি আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। সেম এটাই দিচ্ছি, বাগ রিপোর্ট ক্লিক করেন এখানে। যখন আমি ক্লিক করতেছি এখানে দেখতে পাচ্ছেন যে এসপিজি এবং পিএনজি ফরম্যাট, বা এসপিজি বা পিএনজিতে ইউজ করবো না। আমরা দেখি এখানে মডার্ন ইউজ কোথায়, এই জায়গায়, এখানে এই যে দেখেন আই ক্লাস ইকুয়াল ম্যাটেরিয়ালস হাইফেন আইকনস বাগ রিপোর্ট, আমরা এই আই টেক ইউজ করে কাজ করব। তাহলে আমি এই আই টেক কপি করতেছি, এখান থেকে কপি করার পর দেন ব্র্যাকেটসে যাবো। ব্র্যাকেটসে যাওয়ার পর এখানে আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, পেস্ট করে দেওয়ার পর এই জায়গায় আমি ব্যাক স্পেস সেভ করার পর এখন আমরা একটা মোজিলা ফায়ারফক্স ওপেন করবো এবং এটাকে ছোটো করে নিচ্ছি। ছোটো করে নেওয়ার পর অবশ্যই লাইভ প্রিভিউতে আমাদেরকে চেক করতে হবে। দেখতে পাচ্ছেন যে বাগ রিপোর্ট এই যেখানে আইকনটা কিন্তু চলে আসছে। তো এরকম প্রত্যেকটা আইকনের আইটিকে আপনারা পেয়ে যাবেন। আমি যদি এখানে অন্য একটি আইকন আপনাদেরকে দেখাই, ফর এক্সাম্পল আপনি এইটাই ফেস, আপনি এই ফেসটি ইউজ করতে যাচ্ছেন, সে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পাশেই আপনারা বাম দিকে দেখবেন যে আইটেকের কোড আপনাকে দিয়ে দিয়েছে। এই যে এই কোডটুকু আমাকে কপি করতে হবে, যে ফর মডার্ন ব্রাউজার্স এর নিচে যে কোডগুলো থাকবে এই কোডগুলো আমাদের লাগবে কপি। কপি করার পর দেন এখানে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর সেখানে একটু ভিন্নভাবে পেস্ট হচ্ছে, আমি অ্যালাইনমেন্টে ঠিকঠাক করে নিচ্ছি। ফেস দেন আইটেক এখানে নিয়ে আসতেছি। ওকে, এখন যদি আমরা লাইভ প্রিভিউতে চেক করি দেখতে পাচ্ছেন যে ফেস চলে আসছে। তো এখানেও আপনারা ক্লাস ধরে ফন্টের সাইজ বড় ছোটো করতে পারবেন। সে আমি যদি এখানে ক্লাস ধরি, আচ্ছা একটু ভিন্নভাবে দেখাই, এই ক্লাসটা ধরে যে করা যাবে এটা আপনারা অলরেডি জানেন, বাট আমি একটু ভিন্ন ওয়েতে দেখাই। মনে করেন যে আমি এখানে একটি ডিপ ট্যাগ নিচ্ছি, তারপর ডিপ ট্যাগটি শেষ হবে হচ্ছে এই জায়গায় স্ল্যাশ ডিপ। ওকে, এখানে আমি একটি ক্লাস ইউজ করতেছি, ক্লাস হাইফেন ইকুয়াল ডাবল কোটেশন, সে মনে করেন যে আইকনস নামে। এখন আইকনস ক্লাসটিকে ধরে, আইকনস ক্লাসটিকে ধরে আমি এখানে ফন্ট সাইজ দিচ্ছি, ফন্ট হাইফেন সাইজ, ফন্ট হাইফেন সাইজ দেন হচ্ছে সে 50 পিক্সেল। ওকে, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বড়ো হয়ে গিয়েছে, আমরা আরও বড়ো করতে পারি সে 100 পিক্সেল, বাট 100 পিক্সেল তো হচ্ছে না। আমরা একটু স্পেসিফিকভাবে কাজ করি, আইকনসের ভিতরে যদি কোনো আই টেক থাকে, ওকে, আইকনসের ভিতরে এই আই টেক স্পেসিফিকভাবে বলে দিতে হবে। দেখতে পাচ্ছেন যে 100 পিক্সেল হয়ে গিয়েছে। ওকে, এখন আপনি মনে করেন যে ফেসকে চাচ্ছেন না, শুধুমাত্র বাগ রিপোর্টকে চাচ্ছেন, তাহলে কীভাবে করবেন? তাহলে যেটা করতে পারেন, এখানে আপনি নতুন করে একটি ক্লাস অ্যাড করতে পারেন আপনার মতো করে, ফর এক্সাম্পল বাগ নামে, ঠিক আছে, আমি বাগ নামে একটি ক্লাস এখানে অ্যাড করলাম। এখন এখানে আই টেককে না ধরে আমি শুধু বাগকে কল করবো, তাহলে ডট বাগ, দেখতে পাচ্ছেন ওটা কিন্তু বড় হয়ে গিয়েছে। তো আপনি এভাবেও কাজ করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে গুগলের ম্যাটেরিয়াল আইকন কীভাবে ইউজ করতে হয়। তো নেক্সট টিউটোরিয়ালে আবারও আপনাদের সাথে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।